আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো হচ্ছে পিপি ওয়ালেটটা নিয়ে এবং হচ্ছে সিড্রা ব্যাংকটা নিয়ে। পিপি ওয়ালেট লিস্টেড হয়েছে এবং আপনাদের ওয়ালেটে যেরকম কয়েন আছে মিনিমাম 1-1.5 হাজার ডলারের মতো শো করতেছে, তো সেটা নিয়ে কথা বলবো এবং সিড্রা ব্যাংকটা নিয়ে কথা বলবো। সো লাস্ট 2 দিন আগে আমি আপনাদেরকে সিড্রা ব্যাংকের ফেস ভেরিফিকেশন যে প্রসেসটা সেটা কীভাবে করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং ভিডিওর শেষের দিকে বলছিলাম যে কেউ এখন ট্রাই করবেন না যে সিড্রা ব্যাংকে আপনারা কেওয়াইসিটা করার জন্য। সো ফার্স্ট বলবো আপনাদের অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো প্রকার কাজ হবে না। সো আপনাদের এখান থেকে যে মাইনিং হবে বা এই ধরনের কাজগুলো এখন কিন্তু হবে না। অনেক ভাই আমাকে কমেন্ট করছে, সাইদুল ভাই সিড্রা চেন কি মাইনিং শেষ কিনা? না, মাইনিং শেষ হয় নাই। আপনি মাইনিং করতে পারতেছেন না, হচ্ছে এখানে সাইটে আপনি ঢুকতে পারতেছেন না, অ্যাপ্লিকেশনে ঢুকে আপনি মাইনিং করতে পারতেছেন না। টোটালি যদি বলি সিড্রা চেনের মধ্যে আপনি হয়তো বা কাজ করতে পারবেন না এখন, মানে ঢুইকে আপনি মাইনিং করতে পারবেন না। যদি কেউ করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যে সাইদুল ভাই আমি সিড্রা চেন অ্যাপ্লিকেশনে মাইনিং করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্রাউজারে যারা কিনা সিড্রা চেনের ব্রাউজারে যারা কিনা কাজ করছেন এতদিন, সিড্রা চেনের যারা কিনা মানে ওয়েবসাইটের মধ্যে যারা কিনা মাইনিং করছেন ওয়েবসাইটেও কিন্তু ঢুকতে পারবেন না। আমি আপনাদেরকে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম, এই যে এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম কীভাবে হচ্ছে মানে সেলফি কেওয়াইসি ভেরিফিকেশন করবেন, ওইখানে কিন্তু বেসিক্যালি সব কিছুই বলার চেষ্টা করছি, দেখাই দিয়েছি। আপনি যদি এখন ঢুকার চেষ্টা করেন তাহলে কিন্তু একদমই দেখতে পাবেন ঢুকা যাচ্ছে না, মানে ওয়েবসাইটটা একদম স্লো। সো অনেকে ফেস মানে ভিডিও আপলোড করতেছেন হচ্ছে না বা অনেকে ঢুকতেই পারতেছে না, এই ধরনের প্রবলেম মাইনিং করতে হইতেছে না, যত প্রবলেমই আছে মানে সিড্রা চেনের আপনার যত ধরনের প্রবলেম আছে এইটা হচ্ছে বেসিক্যালি ওদের আপডেটের কাজ চলতেছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা। সো আপনার এখন করণীয় কী? আপনার এখন করণীয় আপনি ট্রাই করেন ঢুকার, যদি ঢুকতে পারেন মাইনিং করবেন, তবে আমি আপনাকে বলবো ফেস ভেরিফিকেশন যে প্রসেসটা এইটা এখন করেন না। অনেকে ট্রাই করছে, ট্রাই করার পর অনেকের এরকম অপশন আসতেছে যে এখন আপনি কেওয়াইসি করতে পারবেন না, মানে এটা এখন লাইভ না, এরকম অপশন আসতে পারে আপনাদের। সো এটা নিয়ে চিন্তার কিছু নাই, আপনাদের যখন সাইট একদম স্টেবল হবে তখনই আপনি এটার মধ্যে মাইনিং করেন, এখন আর ঢুকার দরকার নেই। আবারও বলতেছি সিড্রা চেনে যত ধরনের প্রবলেমগুলোই আছে এটা হচ্ছে ওদের প্রবলেম, আপনার প্রবলেম না, এটা সবার প্রবলেম হইতেছে। সো আপনি একটু ওয়েট করেন, এটার প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আর সিড্রা চেনের বারবার এই ধরনের প্রবলেম ওদের থাকে অ্যাপ্লিকেশনের মধ্যে, যে অ্যাপ্লিকেশনের মাইনিং হচ্ছে না, ওয়েবসাইট থেকে হয়। সো আপনার হচ্ছে যদি আপনাদের কাজ করে, ঠিক আছে, ওয়েবসাইটে যদি দেখেন কাজ করতেছে তাহলে এই ভিডিওটাকে দেখে আসবেন, তাহলে আপনি দেখতে পারবেন কীভাবে হচ্ছে সেলফি ভেরিফিকেশানটা করতে হবে। ওইখানে কিন্তু মোটামুটি সব প্রসেস দেখাই দিয়েছে, আপনি আপিল কীভাবে করবেন, কীভাবে ঢুকবেন, কোন জায়গা থেকে করবেন, সব কিছু কিন্তু এই ভিডিওটাতে দেখানো আছে। আমি এখন দেখাইতে পারতেছি না, হচ্ছে ওয়েবসাইট কিন্তু একদমই কাজ করতেছে না। আপনাদের যদি কাজ করে তাহলে অবশ্যই কমেন্টে জানায়, আর যদি ঢুকতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে দেখে ভিডিওটা কাজটা করে নিয়ে নেই, যে আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে দেখে করে নেবেন। সো এখন কথা বলবো হচ্ছে পিপি ওয়ালেটটা নিয়ে। পিপি ওয়ালেটটা হচ্ছে এটা লিস্টেড হয়েছে টোকেন, ওই দিন যে প্রথম দিন আমি আপনাদেরকে যেটা ভিডিও দিচ্ছিলাম যে আজকে সন্ধ্যায় লিস্টেড হবে, সো তখন হচ্ছে ওইটার একটা প্রবলেম হয়েছিল, ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেসে নাকি কি একটা প্রবলেম হয়েছে, দ্যাটস ওরা পোস্টটা ডিলিট করে ফেলে, ঠিক আছে। বাট পরবর্তীতে ওরা হচ্ছে আপডেট দেয় ওদের টুইটারের মধ্যে, সেটা হচ্ছে এইটা দেখতে পারতেছেন, এখানে পিপি ওয়ালেট থেকে আপডেট দিছে যে পিপি ওয়ালেট পিপি ওয়ালেট ইজ লিস্টেড নাও। 21 ঘন্টা আগে দেখে দিছে, দেখেন এটা হচ্ছে পাঙ্কেপ সোয়াব, পাঙ্কেপ সোয়াবে অলরেডি লিস্টেড আছে। আমি যদি লিঙ্কে ক্লিক করি তাহলে দেখতে পারবো, আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্কে ক্লিক করে, এক মিনিট। এই যে দেখেন এখানে হচ্ছে বিএনবি এবং হচ্ছে পিওয়াল, ঠিক আছে, আমরা যে কয়েনটা আপনার ফ্রিতে পাইছি সেই কয়েনটাই এইখানে। সো আমি দেখতেছি যে এটা প্রাইসটা আসলে বিএনবিতে শো করে কিনা। সো আমি এখানে হচ্ছে পিওয়াল যেটা এখানে আমি দিলাম হচ্ছে সাপোজ 100 দিলাম, 100 হচ্ছে আমার 90 সেন্টের মতো আসে, 1000 যদি দিই তাহলে আমার 1000 পিওয়াল কয়েন হচ্ছে প্রায় $10 সমপরিমাণ আসতেছে, $9 সমপরিমাণ, $8.98। সো আমার হচ্ছে প্রায় হচ্ছে অনেক কয়েন আছে, আমার হচ্ছে প্রায় 15, দেখেন আপনারা কয়েন আমার কত এখানে আছে, এই যে আমার এখানে কয়েনগুলো আছে 2419, আমি যদি 2419, আমার মোটামুটি হচ্ছে কয়েনটার প্রাইস এক্স্যাক্টলি প্রাইস যদি বলি এক একটা কয়েনের প্রাইস হচ্ছে 0.01 USD, ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু আছে 0.01 USD। সো আপনি যদি বলেন সাইদুল ভাই এটা কি রিয়েল কিনা, এখানে একটা বিষয় দেখবেন আপনারা, এখানে বলছে পিপি ওয়ালেট ইজ লিস্টেড নাও, মোর সিএক্স লিস্টিং ইনকাম, বাই নাও, আপনাকে বলছে বাই করার জন্য। সো এখান থেকে আপনাকে বাই করতে পারবেন কয়েনটা। সো সাইদুল ভাই এখন কি আমি আপনি বলতেছেন বাই করার জন্য? একদমই না, আমি আপনাকে কোনোভাবেই বলতেছি না বাই কয়েন, আপনি যে কয়েনগুলো ফ্রিতে পাইছেন সেটা নিয়ে একটু ওয়েট করেন।
যখন প্রপার আপডেট দিব তখন উইথড্র করবেন। এছাড়া ওদের হচ্ছে টেলিগ্রামে একটা আপডেট দিছে, একটু দেখেন আপনারা, এখানে দেখবেন লাস্ট আপডেটটা দিছে হচ্ছে যে 3:42 দিকে লাস্টে দিছে, আজকে আপডেটটা দিছে ডিসেম্বর 30, দেখতে পাচ্ছেন পিওয়াল হোল্ডার আফটার ভেস্টিং, তারপর হচ্ছে বাই নাও অ্যান্ড ডাউনলোড পিপি ওয়ালেট অ্যান্ড আর্ন, এখানে একটা বিষয় বলছে। এরপরে যদি দেখেন এখানে একটা বলছে যে দেখেন এটা দিছে হচ্ছে 29 তারিখে, গতকালকে দিছে, এটা লিস্টেড হয়েছে, এবং এখানে বলছে পিওয়াল টোকেন আর ভেস্টেড অ্যান্ড উল্ড আনলক, এখানটা দেখেন 30/1, হ্যাঁ 2000 ইয়া বলছে 30/1/24 বলছে, মানে হচ্ছে প্রায় হচ্ছে 30 তারিখ, মানে জানুয়ারি মাসের 30 তারিখে মেবি আমরা এই কয়েনটা উইথড্র করতে পারবো, এবং এখানে একটা টাইমও দিয়ে দিছে, যার মানে হচ্ছে আমাদের কয়েনটা লিস্টেড হয়েছে, এবং এখানে বলছে যে আমরা 30 তারিখে এটা কয়েনটা আমাদের আনলক করবে। সো আমি আপনাদেরকে একটা বিষয় বলি, এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা ফ্যাক লিস্টিং করছে ওরা পাঙ্কেক সোয়াবের মধ্যে। সো আপনারা অবশ্যই কোনো বিএনবি বা কোনো কিছু দিয়ে আপনারা এই কয়েনটা কিনবেন না, যারা কিনা আপনাদের হচ্ছে কয়েক সেন্ট দিয়ে এখান থেকে কয়েনটা এখানে আইনে রাখছেন, খুবই ভালো। আমি আপনাদেরকে পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত আপনারা এখানে কোনো প্রকার বিএনবি না ঢুকাইয়া ট্রাই করবেন না, যদি সোয়াপ টোয়াপ হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। সো আমার একটা বিষয় দেখেন, এখানে কিন্তু বলছে যে আনলক কয়েনগুলো ওরা হচ্ছে 30 তারিখে বলছে, এখানে ডেটটা দেখেন বইলা দিচ্ছে, ভালো করে একটু দেখেন 30/1/2024 2 PM UTC টাইম, ঠিক আছে। সো এই যে এখান থেকে পাঁকে ছয় থেকে বাই নেওয়ার কথা বলছে, আপনারা অবশ্যই বাই করবেন না কয়েনগুলো। সো এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি এবং এখান থেকে যদি আমি সোয়াপ করি, সোয়াপ বলতে এই মেইননেট থেকে কয়েনগুলো আমার হচ্ছে এইখানে আসবে, এখান থেকে আমি সোয়াপ করতে পারবো, বিএনবি হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করতেছি এবং এখান থেকে সোয়াপে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার এখন সোয়াপ হবে না, সোয়াপ হচ্ছে ফেল্ড মারে, ট্রানজ্যাকশানটা ফেল্ড মারে। সো আমি আপনাদেরকে বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে কিছু করেন না, কোনো কিছু ডলার টলার ঢুকাইেন না যতক্ষণ না পর্যন্ত আমি আপনাদেরকে আপডেট দিতেছি, ঠিক আছে। সো একটু স্লো করতেছে আর আমাদের এটা করাটা অবকামী হবে, কারণ ওরা এক্স্যাক্টলি টাইম দিয়ে দিয়েছে, এখানে ট্রানজ্যাকশানটা ফেল আসতেছে। আমি আপনাদের জন্য এখানে $2 ঢুকাই মানে ট্রাই করছি আর কি, যে এখন কি হয় কি না, এখন আপনাদের কোনোভাবেই হবে না এরা বলে দিছে। আর এটাই বেসিক্যালি আপডেট আপনাদের, এটার মধ্যে হচ্ছে এখন আপনারা কোনোভাবে বাই করবেন না, কয়েন বাই করবেন না আপনাদের আপডেট না দেওয়া পর্যন্ত। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা কিনা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই, টেলিগ্রামে যারা জয়েন হন নাই ওরা অবশ্যই জয়েন হয়ে নেবেন। আমি আপনাদেরকে একটা কয়েকদিন আগে একটা এয়ারড্রপ দিয়েছি, এয়ারড্রপটা লিস্টেড হয়েছে, আপনারা কয়েন কিন্তু বিএনবিতে সোয়াপ করতে পারবেন, মানে উইথড্র করতে পারবেন। আমি পোস্টটা দেখাই দিতেছি এবং বলে দিতেছি এই ভিডিওটাতে কীভাবে হচ্ছে আপনারা সেই কাজটা করতে পারবেন। এই যে দেখেন এই পোস্টটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, এটা হচ্ছে দিয়েছিলাম হচ্ছে কিছুদিন আগে, মানে 2-1 দিন আগে দিয়েছিলাম। সো এটার মধ্যে যারা জয়েন হয়েছেন আপনারা হচ্ছে কিছু কয়েন আপনারা এখান থেকে এয়ারড্রপ লিঙ্কে গিয়ে আপনাদের হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে আপনারা এটা উইথড্র করতে পারবেন আপনাদের কয়েনগুলো, দেখাই দিতেছি। এই যে দেখেন কয়েনগুলো এখানে আমার আছে, এই কয়েনগুলো হচ্ছে লিস্টেড, আপনারা উইথড্র করতে পারবেন, সরাসরি দেখাই দিতেছি। এটা হচ্ছে ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখান থেকে আপনি ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিতে পারবেন বিএসসি স্ক্যান থেকে, এক মিনিট, এখান থেকে ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আপনারা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে বা মেটামাস্কে অ্যাড করে পাঙ্কেক সোয়াপ থেকে আপনারা হচ্ছে এটা উইথড্র করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে আপনারা হচ্ছে এই যে বাক এবং USDT এটা দিয়ে আপনারা উইথড্র করতে পারবেন। আপনারা যেই কয়েনগুলো পাইছেন এই যে প্রায় $1-$1.5 যারা কিনা রেফার করছেন কিছু, তারা এখান থেকে বেশি পরিমাণ আর্ন করতে পারবেন। এখান থেকে আপনারা হচ্ছে মানে আপনাদের ওয়ালেটের মধ্যে কয়েনটা নিয়ে সেখান থেকে বিএসসি অ্যাড্রেসটা দিয়ে আপনারা উইথড্র করতে পারবেন। আর যদি আলাদা ভিডিও চান তাহলে কমেন্টে জানায়েন, টেলিগ্রামের জন্য আলাদা একটা ভিডিও আমি আপনাদের জন্য দিয়ে দিব ইনশাল্লাহ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক।